दीघला पथार अंगनबाड़ी केन्द्र शुभ उदरणी अनुषान उपस्थित थका सरकार कृषि सीमा भेटनेरी एनिमल हजबेंडरी विभाग केबिनेट मंत्री श्रद्धार अतुल बरा डांगरिया उपस्थित उपायुक्त विश्वजित पेगु डांगरिया डिब्रुगढ़ जिलार आरक्षी अधीक्षक श्वेतांग मिश्र डांगरिया उपस्थित एडिसी संघमिता बैदे उपस्थित नाहरकटिया सकल अफिसार शरद गगो डांगरिया पौरसभार अध्यक्षा पम्पी साहा डांगरियानी ब्लकर विडिओ रंजित बुरागोहाँ डांगरिया तथा मंच उपस्थित अन्य सको विषयबिया और सन्मुख उपस्थित नाहरकटिया बासी राइज सचाक आज प्राय एक बसरे हुआ ना किसु माह बुलिये कौं किसु माह आगत आमी खबर पाइसिलु समष्टि अनुजाई किसु अंगनबाड़ी केन्द्र बनिब जेतिया आमी खबर पाइसिलु सकलो विधायके जे अंगनबाड़ी केन्द्र बनिब आमी धारणा करिसिलु जे सागोई निश्चय अहोमत नतुन अंगनबाड़ी केन्द्र बनिब आरु आमाक कोआ हैछिल एटा पुजी आहिसे ओइ पुजीटो भाबि आमी भाबिलु जे सागे एक सौ छब्बीसटा समष्टिते सकलो अंगनबाड़ी केन्द्र बनि जाब एटा बाद नपरिब प्रथम ভাবিছিলো কিয় কারণ আগে দেখো অঙ্গনবাড়ি কর্মী এটা পারসরায় বাঁহ ধরে বনে 50,000 টাকা 1,00,000 টাকা একটা পারসরায় বাঁহর একটা অঙ্গনবাড়ি কেন্দ্র আগে বনিছিল তো সচাকে যে পারসরায় উমনি দিয়ে একটা পরিবেশ থাকে তেনে অঙ্গনবাড়ি কেন্দ্র আগে আসলে আগর সময় সরকারে বনোয়া যেটা আমি খবর পালো যে একটা সমস্যা 11টাই বনিব তো ভাবিলো সাকে পুঁজি কম হয়েছে কমকে দিব 11টাকে বনিব কিন্তু যেটা সরকারে আমাক এই ডায়াগ্রাম দেখালে যেটা আমাক কলে নয় অঙ্গনবাড়ী কেন্দ্র এটা 25,00,000 টাকাকে বনোয়া হব সেই সময় ভাবিছিল সাগে এনে ধেমালি করে কই দিলে কেটে মুখ্যমন্ত্রী ডাঙরে আমার ভাল লাগাব কারণে কলে যেটা আমার ডায়াগ্রাম দিয়া হল সচাকে পুঁজি আবন্টন হল আমি যেটা আমি দেখিল দেখা পালো যে অঙ্গনবাড়ী কেন্দ্র এটা 25,00,000 টাকাত বনোয়া হয়েছে সচাকে সেই সময় নিজকে গৌরব অনুভব করল আর নিজে এসময় ফটোকিবিল চাইছিল যে আগতে পারসরে বাঁহাগত মানুষে ক্লাস করেছিল কিছু সময় তো ভাড়াঘর চলি আছে যোনকেইটা কেন্দ্র আছে পারসরে বাঁহা নিচিনা আছে মাকো কোম কিন্তু আজি এই অঙ্গনবাড়ি কেন্দ্র দেখি ইমান ধুনিয়া কিচেন ইমান লেট্রিন বাথরুম ইমান ধুনিয়া দুটা রুম এই পরিবেশত যদি আমার নতুন প্রজন্ম বা যেটা আমার অঞ্চলত লড়া ছিল জন্ম হয় আমি খুব ধুনিয়াকে ফুর্তি করো হুদি পাতো অন্নপ্রসন পাতো যেটা প্রথম নিজ জীবনের প্রথম যেটা কোনবা সরকারি যে সিস্টেমত সোমাই যায় মানে প্রথম আজির দিন অঙ্গনবাড়ি কেন্দ্রত সোমাই উন্নত জায়গাত নার্সারি স্কুললে যায় বা আজিকালি নার্সারি আগতে প্লে স্কুল বলে খুলি গৈছে তো যি দুখিয়া লড়া ছোৱালী বা যি গাঁৱৰ লড়া ছোৱালী বা যি সকল ব্যক্তিয়ে প্লে স্কুল নপঢ়ে তেখেতলোকে অঙ্গনবাড়ী কেন্দ্রলে পঠায় আর যদি সেই প্রথম গৈ লড়া ছোৱালীয়ে অঙ্গনবাড়ী কেন্দ্র নিচিনা পারসরে বাঁহকেইটা পায় ক'ৰবাত না ক'ত ভাবো মনটো চাগে ভাবিব পাৰে যে এনেকৈ এটা পরিবেশ হয় সেই প্রথম খোজটোতেই তেখেতলোকে এটা নেগেটিভ ভাইবত সোমাই যায় কিন্তু সরকারে এটা আগন্তুক সময় প্রত্যেক অঙ্গনবাড়ী কেন্দ্র এই ধরনের ধুনিয়া বনাম বলে কৈছে সাগে পিছলে ভাল ডিজাইনও হওয়ার পারে বেলেগ ডিজাইন হওয়ার পারে কিন্তু মানে এটা মানে আপনার কব বিচার যে আগন্তুক সময় এই ধরনের ধুনিয়া অঙ্গনবাড়ী কেন্দ্র বনোয়া হব ধুনিয়া অঙ্গনবাড়ী কেন্দ্রত আমার যে লড়া ছোৱালী সকলের নতুন সপোন বা জীবনের যে শৈক্ষিক পরিবেশ যাত্রা হয় এটা ভাল পরিবেশ আরম্ভ করাবর কারণে আমার সরকারে যে শপথ লৈছিল আর তার আজি করে দেখা হল সাধারণত আমি প্রায় কোম ময়ো প্রথম বিধায়ক হয়েছো কিন্তু ইয়ার আগরপা যিমান প্রায় দেখা যায় রাইজে এটা এখার কথা কয় যে এমএলএ মন্ত্রীবিলাকে অকল আধারহীলা রাজনীতি করে ইলেকশন আহিলে আধারহীলা করে ইলেকশন হিসাবে 4.5 বছর পাহরি যায় আকৌ ছমাহ পিছতে আধারহীলাবিলাক আরম্ভ করে কিন্তু রাইজে দেখি পোৱা নাছিলে কিন্তু এই সরকারকে মই ধন্যবাদ জনাও মন্ত্রী ডাঙরে বহি আছে ইয়াত কিন্তু এই সরকারে যি কাম আরম্ভ করেছে কিন্তু প্রথম এক বছরতে করার চেষ্টা শেষ করার চেষ্টা করেছে আর আপনার মানে জানাব বিচার আজি এই সরকারের প্রায় 1.5 বছর হওয়া নাই মে মাহত আমি বর্ষপতি পালিছিল 1 বছর হয়েছে 1.5 বছর হবলে গই আছে এটা কিন্তু 1.5 বছর সময়তে অঙ্গনবাড়ী কেন্দ্র নাহাকটিয়া সমস্যা 11টা আমি আজি আরম্ভ করেছো আর এটাও নয় 11টা আরম্ভ করেছো কিন্তু 11 জায়গাত মন্ত্রী ডাঙরে যাব নয় সেই কারণে আমি 1 জায়গার 11 জায়গার নাম লিখে সন্মুখত ফলক লগাই দিছো আপনার গই চাব পারে যে অঙ্গনবাড়ী কেন্দ্রকে বনোয়া হয়েছে না নাই কাম আরম্ভ হল নহল শেষ হল নহল এয়া হয়েছে এইখান সরকারের রিজাল্ট যে আমি যি কাম করো আমি শেষ করার চেষ্টা করো সেখানে মানে রাইজক ধন্যবাদ জানাও যে বিশ্বাসের এই সরকার আপনার আনিছিলে সরকার আপনার সেই আশাত লই কাম করে গই আছে আর আগন্তুক সময় বিশেষ আরও কাম করা হব আজি এই দীঘলা পথাল আহার
পিছত যদি মই হস্পিটালের কথা কথা নকওঁ, অলপ আগতে ইয়াত সুপেন ডাঙর আহিছে, কিছুদিন আগত ওয়ার্ল্ড ব্যাংকের মানুষ আসছিল, মোক কৈছে যে স্যার ওয়ার্ল্ড ব্যাংকের আপনাদের তো পয়সা ভরাই দিছে, ওয়ার্ল্ড ব্যাংকের মানুষ আহিলে কিন্তু আমার মাতিয়ে নাই। তেখেতক কৈছে যে পুরোনা বিল্ডিং ভাঙিও পারি নেকি, তাত মাদার এন্ড চাইল্ড হস্পিটাল বানাব পারি নেকি, পিছফালে বাগানের মাটি লো পারি নেকি। এই পরিবেশ আহি গেল এতিয়া যে আমি কি ধরনের নতুন কাম করব পাৰো, কি ধরনের নতুন আমি ব্যবস্থা করব পাৰি। সরকারে দ্রুত গতিরে কাম করেছে, রাইজর সহায় যাক আগতে কাম থাকি গৈছিলে আমি সেই দিশত কাম করা আরম্ভ করেছো। দীঘলীয়া নকও যেহেতু কৃষিমন্ত্রী বহি আছে, এইমাত্র আপনাদের দেখিলে এখন কাগজ সহি করালো, কাগজ সহি করে মই তেখেতক অকল অনুরোধে করেছিল দাদা মই এটা আপনার এখন চিঠি দিছো, এটা ফরওয়ার্ডিং করে দিও, মোৰ নাহকতে একটা ডেইরি প্রজেক্ট বহুয়ার ইচ্ছা আছে, বা নাহকতে আশে পাশে বহুত মানুষে গাখীরের ব্যবসায় করে, বহুতে প্রফেশনাল নোহাকেও নিজের ঘর গরু পোহে আর গাখীর ব্যবসায় করে আছে। মো কোথাও আমার গোটে বৃহত্তর অঞ্চল কোনো ভাল সিস্টেমত সাইন্টিফিকলি গাখীর পেকেটিং করে শুদ্ধ গাখীর আমি যে আমূলের গাখীর পেকেট আহে, এই পেকেটও নয় যদি গুজরাট আমূল আসে তখন মো কোথায় তরঙ্গ স্কিম আহিছে মানে ফরওয়ার্ড করে দিছো, বিশটা স্কিম এটা মানে নাহকত দিম বলে এইমাত্র কলে। মানে রাইজ তখন ধন্যবাদ জানাব বিচার যে নাহকতিয়া ডেইরি প্রজেক্টের কারণে স্কিম তখন দিম বলে মোক ইতিমধ্যে কলে, ইমিডিয়েটলি লগালে সহিও করে দিলে। আর মানে ভাবো নিশ্চয় সাগে এইখান আর কিছু দিনের পাশে আমি কামো আরম্ভ করি, আর সাগে এইখান সরকার থাকুতে আপনাদের ঘর ভাল পিওর গাখীর আপনার আমি দিয়া ব্যবস্থা করব পারো। সেই ধরনে আমি কৃষিক লো এবার আমি সমবায় খুলিছো, কৃষি বিভাগের সহায়ত আর সমবায় বিভাগের সহায়ত আমি সমবায়বিল খোলা হয়েছে, যাতে গাঁর নিবন যুবকসলক আমি কৃষির যোগেদি আমি সংস্থাপন দিব পারো আর আমি এই ধরনের ধুনিয়াকে একটা পরিবেশ সৃষ্টি করব পারো। নাহরকটা সমষ্টিতে আমি সমবায় গঠন করল, আমি কৃষিলে কাম আরম্ভ করম, আমি নাহরকটা সমষ্টিত লাগে বহুতখিনি বিল আছে, বহুতখিনি জলাশয় আছে, তাত আমি সফা করে মাছ পোহার কাম আরম্ভ করব লৈছো। ঠিক তেনে ধরনের আমি বিভিন্ন কাম এবার অকল যার রাস্তা স্কুল বা অঙ্গনবাড়ি বনোয়া কেন্দ্রই নহয় তার লগতে আমি বিভিন্ন দিকত এই সরকারখনে কাম করা আরম্ভ করেছে। আদরণি ভাষণত মই বেশি দীঘলে বক্তব্য নারাখো, সকলকে লগ পাই থাকো, যেহেতু মন্ত্রী ডাঙরিয়া সদায় ইয়াত নাহে বা মন্ত্রী ডাঙরিয়া আমি লগ নেপাও, নিশ্চয় মন্ত্রী ডাঙরিয়া কথাখিনি শুনিম, কথাবিল শুনিম, তেখেতর এজন সু বক্তা অতুলদাক আমি সদায় শুনি ভাল পাও। আশা করো আগন্ত সময় আপনার এনেক আমার মরম করব, আর যাকিকা অঙ্গনবাড়ি কেন্দ্র দহটা আছে সকল অঙ্গনবাড়ি কেন্দ্রলে মই যাম নিজের হাতে এই কেইদিনের ভিতর দহটাতে গৈ তাতো এবার আমি আকো সরকে হলেও প্রোগ্রেম নকরি গাঁর রাইজক লগ লাগি আমি কথাবিল জানাম যে সরকারে কেনেকে অঙ্গনবাড়ি কেন্দ্রবিল বনাইছে আর অঙ্গনবাড়ি কেন্দ্র ভালকে বনার উদ্দেশ্যটো কি, যাতে শিশুবিলাকর প্রথম জীবনের প্রথম খোজটুতে যাতে একটা ভাল পরিবেশ পাওক, ভাল মানুষ আগবাড়ি ওলাই আহক। ধন্যবাদ, জয় অসম, ভারত মাতা কি জয়।